তাহলে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিলাম তার মধ্যে প্রথম কোশ্চেন ছিল এটা ঠিক আছে কোশ্চেনটাতে বলা আছে যে আমার কাছে একটা জেকে ফ্লিপফ্লপ আছে যে জেকে ফ্লিপ আউটপুট কিউএনটা ইনিশিয়ালি জিরোতে আছে ঠিক আছে আর সেটাতে আমরা পজিটিভ লেভেল ট্রিগারিং নেগেটিভ লেভেল ট্রিগারিং পজিটিভ এইচ ট্রিগারিং আর নেগেটিভ এইচ ট্রিগারিং দিয়ে দেখবো যে আমার আলটিমেটলি আউটপুটটা কেমন আসছে এখানে আমি এটা বোঝাতে চাইবো যে ট্রিগারিং জিনিসটা কি আর ট্রিগারিংয়ের জন্য আমার আউটপুটের চেঞ্জেসটা কেমন আসতে পারে ঠিক আছে এখানে দেখ এখানে দেওয়া আছে দিস ইজ দ্য ক্লক পাস ওকে দিস দ্য ক্লক পাস আর এখানে দেখ যে দেওয়া আছে আর কে দেওয়া আছে এখানে যে আর কে এর চেঞ্জেস দেওয়া আছে যে জিরো কে ওয়ান এরকম করে দেওয়া আছে ঠিক আছে তো এখানে আমি ওয়ে ফর্মগুলোকে আমি একটু ছোটো করে নিয়েছি যাতে আমাকে লেভেল ট্রেডিংয়ের আউটপুটগুলো দিতে পারি ঠিক আছে তাহলে দেখ এখানে আমি এখানে করছি কিমিকল টু ইনিশিয়ালি জিরো ফর এ দ্যাট মিন পজিটিভ লেভেল ওকে লেভেল ট্রিকারিং করছি মানে হচ্ছে যে আমার এখানে এটা হলো পজিটিভ লেভেল ট্রিকারিং ওকে নাও ইনিশিয়ালি কিউ কিউইকাল টু জিরো ঠিক আছে কিউ কিউইকাল টু জিরো তো এবার দেখতে হবে আমাকে ফার্স্টে যে কত আছে জিরো আছে কে কত আছে ওয়ান আছে তাই না এবার এটা করার জন্য ফার্স্টে আমি করে নিচ্ছি কি

ফ্লিপ ফ্লামটা যে কে ফ্লিপুলো হওয়া সত্ত্বেও আমি এখানে টগল স্ট্রেট টগল ধরবো রেস রাউন্ট ধরবো না ঠিক আছে তাহলে ইনিশিয়াল আমি কি দেখতে পাচ্ছি যে কত আছে জিরো আছে কে কত আছে ওয়ান আছে তো জে জিরো কে ওয়ানের জন্য আউটপুট মানে কত হবে এখানে আউটপুট মানে এখানে হবে জিরো কেন এখানে দেখ জে জিরো কে ওয়ান আউটপুট জিরো তাহলে আউটপুটটা জিরোই থাকবে ওকে আপ টু দিস পয়েন্ট এরপর আমি দেখতে পাচ্ছি যে এখানে জের ভ্যালু কত হয়ে গেছে ওয়ান হয়ে গেছে এর ভ্যালু ওয়ান হয়ে গেছে ঠিক আছে এবার দেখ আমি এই পয়েন্টে ভ্যালুটা আমি কনসিডার করছি চেঞ্জটা কেন তার কারণ হচ্ছে এখানে লেভেল ট্রিকারিং লেভেল ট্রিকারিং মানে কি লেভেল ট্রিকারিং মানে থ্রু আউট দ্য পজিটিভ ক্লক পালস এখানে আমি দেখবো যে আমার ইনপুটে কোনো চেঞ্জে আছে কি না তাই দেখ আমি মিডিলে যখন একটা চেঞ্জ পেলাম জিরো টু ওয়ান তাই আমি সেই ওয়ানটাই কনসিডার করছি ওকে তাহলে ইনিশিয়ালি কত আছে জিরো চেঞ্জও এটা হয়ে যাবে ওয়ান ওকে ওয়ান কত দূর যাবে ওয়ান দেখ আলটিমেটলি পজিটিভ লেভেল পর্যন্ত কমপ্লিট হলো পজিটিভ ক্লক পাস তো এই পজিটিভ ক্লক পাস অব্দি দেখতে পাচ্ছি যে ওয়ান আছে কে ওয়ান আছে তার আউটপুট আমি কত পেলাম ওয়ান পেয়ে গেলাম ঠিক আছে এবার দেখ পজিটিভ লেভেল যেই শেষ হলো এরপর কি নেগেটিভ ক্লক পাস এসছে নেগেটিভ ক্লক পাস মানে কি যদি ক্লক জিরো হয় আর যে কি ডোন্ট কেয়ার কে ডোন্ট কেয়ার তার মানে কি যে আর কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে না ক্লক জিরো হলে আউটপুট কি হবে অলওয়েজ উইল বি এ মেমোরি স্টেট তাই তো মেমোরি স্টেট মানে কি আমার এই মোমেন্টে আউটপুট কত আছে ওয়ান আছে মেমরি মানে কি ওয়ানটা কন্টিনিউ করবে তাই তো তাহলে সেটা করে দিচ্ছি আমি এখানে ওকে নাও আমি দেখতে পাচ্ছি আবার একটা ক্লক পালস পেয়েছি পজিটিভে লেভেল ট্রিগারিং আমাকে দেখতে হবে কি আমার এখানে জে আর কে কত আছে এখানে দেখতে পাচ্ছি জে আছে কত জিরো কে কত আছে ওয়ান দ্যাট মিন আউটপুট উইল বি জিরো তাহলে আউটপুট উইল চেঞ্জ ফ্রম ওয়ান টু জিরো ওকে আবার সিমিলারলি দেখতে পাচ্ছি জে কত আছে ওয়ান কে কত আছে ওয়ান তার মানে কি হবে টগল হবে কত ধর হবে আপ টু নেগেটিভ প্রস কেন এই পোর্শনটা তো মেমোরি না তাহলে আমি এখানে সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি এখানে কোনটা মেমোরি কোনটা ঠিক আছে তাহলে ফার্স্টে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা হচ্ছে কি রিসেট ওকে এটা হচ্ছে কি টগল এটা কি হচ্ছে মেমোরি এটা কি হচ্ছে রিসেট এটা টগল এটা মেমরি ওকে তাহলে আমরা অলরেডি পজিটিভ লেভেল এ দেখতে পেয়ে গেলাম যে আউটপুটটা দেখতে অমরকম হচ্ছে ঠিক আছে এবার আমি কালারটা চেঞ্জ করে নিয়ে গ্রিন কালারে করবো নেগেটিভ লেভেল ট্রিগারিং নেগেটিভ লেভেল এর জন্য কী হবে শুধু আমি নেগেটিভ পাসটাই দেখব ওকে কালারের চেঞ্জে দেখতে বুঝতে পারবি তোরা যে কোনটা কী ওকে না আমি করবো হচ্ছে নেগেটিভ বি এটা কী হবে নেগেটিভ লেভেল ঠিক আছে ইনিশিয়ালি টু কত জিরো তাহলে কিউ জিরো থেকে স্টার্ট করছি আমি এবার দেখা যাক নেগেটিভ লেভেল ট্রিগার্ডিং দ্যাট মিন আমি শুধুমাত্র ফার্স্ট অফ অল নেগেটিভ ক্লক পাসে দেখব মানে জিরোতে দেখব ক্লক তাই তো ক্লক ফার্স্টে কত আছে ওয়ান আছে ক্লক যেহেতু ওয়ান আছে তাহলে আমার কি হবে মেমোরি স্টেট হবে তাই তো তাহলে কত আছে ইনিশিয়ালি জিরো আছে তো আপ টু পজিটিভ ক্লক পাস এটা কি হবে আমার জিরো যাবে ওকে এবার আমি কি দেখতে পাচ্ছি জে ভ্যালু কত আছে দেখ যেই আমি নেগেটিভ ক্লক পালসটা শুরু হলো এখান থেকে জের ভ্যালু আছে ওয়ান কে এর ভ্যালু কত আছে জিরো তার মানে কী হবে জে ওয়ান কে জিরো জে ওয়ান কে জিরো দ্যাট মিন আউটপুট উইল বি ওয়ান ওকে তাহলে দেখ এই পয়েন্ট পর্যন্ত আউটপুটটা ওয়ান হলো আমি এখানে চেঞ্জটা কনসিডার করবো কেন দিস ইজ এ লেভেল ট্রিগারিং তাই তো তাহলে চেঞ্জটা কি হচ্ছে যে কত আছে জিরো কে কত আছে জিরো দ্যাট মিন আউটপুট উইল বিন দ্য মেমোরি স্টেট তাহলে কত আছে ওয়ান তা কী হবে মেমরি স্টেটটা কন্টিনিউ করবে ওকে এবার আমি এত দূর আসলাম এরপরে দেখ পজিটিভ ক্লক মানে কি মেমোরি স্টেট কেন আমার এটা নেগেটিভ লেভেল রিগার্ডিং তার মানে কি পজিটিভে কি হয় মেমোরি হয় তাহলে কী হবে এটা মেমোরিতে চলে গেল আমি দেখবো যে কত কে কত যে কত আছে ওয়ান কে কত আছে জিরো তাহলে কি হবে আউটপুট ওয়ান তো আবার দেখ নেগেটিভ লেভেল তো আমি চেঞ্জটা কনসিডার করবো যে কত জিরো কে কত জিরো দ্যাট মিন মেমোরি তাহলে কি করবো আমি মেমোরিটা কনসিডার করলাম ওকে তাহলে আমি লেখা যাক পজিটিভ ক্লক পালসের কি লিখব মেমোরি লিখব নেগেটিভ ক্লক পালসের ফার্স্ট টার্মটাতে কি আছে জে ওয়ান কে জিরো দ্যাট মিন এই পোর্শনটা কি সেট এটা কি হচ্ছে মেমোরি এটা কি হবে মেমোরি এটা সেট তারপরটা কি মেমোরি বুঝা গেল তাহলে আমি এই যে স্লাইডটা আছে এখানে আমি দেখলাম যে নেগেটিভ লেভেল ট্রিগারিং এ কী হয় গ্রিন কালার দিয়ে করেছি আমি পজিটিভ লেভেল ট্রিগারিং কি হয় ইয়েলো কালার দিয়ে করেছি তাহলে দেখেই বোঝা যাচ্ছে লেভেল ট্রিগারিং নেগেটিভ আর পজিটিভের মধ্যে দেখ হিউজ চেঞ্জ আছে আউটপুটের ওই ফর্মটা বোঝা গেল তো তাহলে নেক্সট স্লাইডে যাওয়া যাক দেখ এখানে আমার কাজ হবে কি লেভেল ট্রিগারিং তো লেভেল ট্রিগারিং করলে ফার্স্টে আমি এই লেভেলগুলোকে মুছে দিচ্ছি ঠিক আছে আর আমি এইগুলোই মুছে দিই কেন আমার আউটপুট পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তাহলে যখনই আমি বলবো যে এজ ফ্রিগারিং এজ ফ্রিগারিং মানে কি এজ ফ্রিগারিং মানে হচ্ছে আমি শুধুমাত্র এজ এ কনসিডার করব তাই তো ফার্স্টে আমি ইয়েলো কালার দিয়ে পজিটিভ এজ তাই এজটাকে আমি মার্ক করে নিলাম ওকে তাহলে ফার্স্ট সি তে লিখলাম পজিটিভ এজ ওকে কিউ ইনিশিয়ালি কত আছে জিরো আছে তো আমি জিরোতে দেখলাম প্রথমে ঠিক আছে যে কত আছে জিরো কে কত আছে ওয়ান তাহলে জে জিরো কে ওয়ান আউটপুট কত হবে জিরো তাহলে আউটপুটটা জিরোতে স্টার্ট হবে এবার দেখ আমার এটাতে জিরোতে এত দ্রুত গেলোই কোনো প্রবলেম নেই কেন এটুকুতে জে জিরো কে ওয়ান ওকে বাট নাও দ্য কেস ইস আমার ক্লক ওয়ান আছে যে চেঞ্জ হচ্ছে জিরো থেকে ওয়ানে কে কন্টিনিউ করছে তাহলে যে এই যে চেঞ্জটা হচ্ছে এটা কিন্তু আউটপুটে রিফ্লেক্ট করবে না কেন রিফ্লেক্ট করবে না উই আর কনসিডারিং হিয়ার দ্য পজিটিভ এসটিকারিং তাই তো পজিটিভ এচটিকারিং মানে কী বোঝাচ্ছে যে শুধুমাত্র আমি এ যেই দেখবো যে আমার আউটপুটটা কী আছে ওকে আমি পরে দেখব না ঠিক আছে একবার আমি এজে দেখবো যেই দেখা হয়ে গেল তারপরে হোল ওভার দ্য ক্লক পাস কী হয়ে যাবে মেমোরি ওকে তাহলে আমার ইনপুটটা চেঞ্জ হবে শুধুমাত্র এই লাইনে বাকি এই পুরো লাইনে কি থাকবে এটা মেমরি হবে বোঝা গেল তো তাহলে আমি কি করব এখানে মেমরিটাকে ড্র করব ওকে নাও এগেইন উই হ্যাভ অ্যানাদার পজিটিভ এজ পজিটিভ এজ এন্ড জে ইকল টু হাউ মাছ জিরো কে ইকল টু হাউ মাছ ওয়ান দেন দ্য আউটপুট উইল বি জিরো ওকে তাহলে আমি কি পেলাম আউটপুটটা তাহলে আমি এখানে আউটপুটটা পাচ্ছি যে থ্রু আউট দ্য ক্লক পাস দুটোতে আমার জে আর কে এর যে ইনপুটের যে চেঞ্জটা আছে তার জন্য কিউ এন ইজ অলওয়েজ জিরো ঠিক আছে কেন আমার যে এজে যে ইনপুটগুলো আছে সেটা রিসেট ইনপুট আছে দুটোতেই তারপরে যা ইনপুট থাক না কেন আমি সেটাই কনসিডার করবো না বোঝা গেল তাহলে আমি কি লিখবো ফার্স্টে দিস ওয়ান ইজ রিসেট ওকে অ্যান্ড দেন আফটার দিস ওয়ান ইট উইল বি মেমোরি আপ টু দিস দেন ইট উইল বি এগেন রিসেট ঠিক ওকে দেন here হিয়ার ইট be again মেমোরি ওকে আমাদেরকে এবার করতে হবে যে নেগেটিভ এজ ফিগারিং নেগেটিভ এজ ফিগারিং মানে কি নেগেটিভ এজ ফিগারিং মানে আমি শুধুমাত্র ইনপুটের চেঞ্জটা লক্ষ্য করবো কখন যখন আমার ক্লক পালস নেগেটিভ এজে আছে ঠিক আছে তাহলে আমার আউটপুট যদি ড্র করি দিস উইল বি ডি এটা কী হবে নেগেটিভ এজ কিউ এন ইনিশিয়ালি জিরো ওকে ফর কিউ এন ইনিশিয়ালি জিরো যখন আমি পজিটিভ ক্লক পালসে আছি আমার তো মেমোরি না কেন যেহেতু আমি এখানে নেগেটিভ এজ কনসিডার করছি তাহলে পজিটিভ ক্লক পালসে তো অফকোর্স ইট উইল বি মেমোরি তাই আমি মেমোরিতে চলে গেলাম ওকে এবার আমাকে দেখতে হবে যে এচ টাই নেগেটিভ এজে আমি এখন চলে এসেছি নেগেটিভ এস্টিকারিং এ কি করবো আমি এখানে দেখব কত কত আমি কি করবো এখানে কেন আর সেট হয় ফ্লিপ তো আমি এখানে ওয়ান করলাম ওয়ান করার পরে দেখ যেহেতু এস টি কারিং আমি এর পরে আর কোনো ইনপুট চেঞ্জ লক্ষ্য করবো না এই যে ইনপুট চেঞ্জ আমি নিবো না কেন এটা এস টি কারারিং এই সিগারি মানে কি শুধুমাত্র আমি এজে দেখবো বাকি জায়গাতে আমি দেখবো না ঠিক আছে তাহলে আপ টু নেক্সট ক্লক পাস পর্যন্ত এটা কি হয়েছে মেমোরি আবার দেখ এরপরে আবার কী আছে সেট আছে তা আমি কি ওয়ান কন্টিনিউ করবে বোঝা গেল তাহলে দেখ কিউ এর এখানে জিরো এখানে ওয়ান তাহলে দেখ পজিটিভ এজ সবটাই জিরো হয়ে গেল নেগেটিভ এজ কিছুটা জিরো থাকলো তারপর একটা ওয়ান হলো তাই না আর এখানে যদি আমরা লেভেল ফ্রিগারিং দেখি তাহলে দেখ লেভেলের ক্ষেত্রেও পজিটিভ নেগেটিভ আলাদা তাই না আর দেখ পজিটিভ লেভেল ট্রিগারিং যেটা হচ্ছে আমার ফার্স্টের যে গ্রাফটা আছে এর জন্য তাই না আর পজিটিভ এজ ফ্রিগারিং দেখ এটা পুরোপুরি ডিফারেন্ট তাই তো তাহলে আমরা এখান থেকে কি কনক্লুড করতে পারি আমরা এখানে কনক্লুড করতে পারি আমার ফ্লিপ ফ্লপের লেভেল ট্রিগারিং আর এইচ ফ্রিগারিং এর উপর কমপ্লিটলি ডিপেন্ড করছে যে ফ্লিপ ফ্লপের যে ডিভাইসটা তৈরি হচ্ছে তার পারফরমেন্স কেমন হবে ওকে তারপরে আমরা বলতে পারি এখান থেকে যে ডিভাইসের পারফরম্যান্সটা পুরোপুরি ডিপেন্ড করছে যে সেই ডিভাইসে ক্লক পালসটা লেভেল ট্রিগারিং আছে না এইচ ট্রিগারিং আছে তারপরেও দেখতে হবে সেটা পজিটিভ নাকি নেগেটিভ ওকে তো আশা করি এই যে দুটো অঙ্ক করলাম এখান থেকে লেভেল ট্রিগারিং আর এজ ট্রিগারিং এর কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে ঠিক আছে এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এটা একটু অ্যাডভান্স কোশ্চেন এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে একটা টি ফ্লপ দেওয়া আছে ঠিক আছে এখানে দেখ এজ ফ্রিগারিং দেওয়া আছে দেখ এটা এইচটি কারিং পজিটিভ এইচটি কারিং কেন কোনো বাবল দেওয়া নেই এটা এইচটি কারিং এর সিম্বল আমি ক্লাসে বলেছিলাম বাবল দেওয়া নেই তার মানে কি দিস ইজ এ পজিটিভ এজ কারিং এটা আমার অলরেডি বুঝতে পারলাম এখানে কি আছে টি ফ্লপ আছে দুটোতে কি ওয়ান দেওয়া আছে তার মানে কি আউটপুটে টগল হবে ঠিক আছে আর এই সার্কিটতে কি দেখতে পাচ্ছি এই সার্কিটের সেকেন্ড যে ফ্লপটা আছে সেকেন্ড ফ্লিপ ফ্লপটা তখনই কাজ করবে যখন ফার্স্ট ফ্লিপ ফ্লপ থেকে ইনপুটটা সেকেন্ডটাতে যাবে তার মানে দিস উইল বি এসিং কোন সিকুয়েন্সাল সার্কিট মানে এই সার্কিটটা আগে কাজ করবে তারপরে এই সার্কিটটা কাজ করবে কেন এই সার্কিটটাই কাজ করার জন্য এর ক্লক পালসটা কাজ থেকে আসছে প্রথম ফ্লিপটপের আউটপুট থেকে ওকে বুঝে গেল তাহলে আমি প্রথমে কি করব ফার্স্ট টাইম এখানে ড্র করবো হচ্ছে কিউ জিরো ওকে কিউ জিরোটা ড্র করবো দেখ এখানে ক্লক পালসটা দেওয়া আছে বড় করে তাহলে দেখ কিউ ইনিশিয়ালি কত বলেছে কিউ ইনিশিয়াল হচ্ছে জিরো কিউ ইনিশিয়ালি জিরো বলা আছে ঠিক আছে টি কল টু কথা হচ্ছে ওয়ান আছে পজিটিভ তার মানে কি টগল করবে তাহলে ফার্স্টে বলতে পারি যে ফার্স্টে যদি জিরো থাকে তাহলে ক্লক পালসের জন্য এটা কি এটা হচ্ছে পজিটিভ এজ গাড়ি আমি তাহলে গুলো ড্র করে নিচ্ছি তাই তো তাহলে দেখ ফার্স্টে স্টার্ট করি আমি এখানে তাহলে কি করতে হবে ফার্স্টে চলে যাবে ওয়ানে কিউ জিরো ঠিক আছে ওয়ানটা কত দূর যাবে আপ টু দিস ক্লক পালস তাই তো কেন আপ টু দিস ক্লক পাস যে দেখ এটা পজিটিভ এজ তাই না তাহলে পজিটিভ এজের জন্য আগে যেটা বোঝালাম যে পজিটিভ এজ কত কাজ করবে আমি জাস্ট দেখবো ইনপুটটা যখন আমার এজে আছে পজিটিভ এজে দেখলাম টি টিকোল টু ওয়ান আছে তার মানে ফ্লিপলম ইনস্ট্রাকশন পেয়ে গেল যে আমাকে আউটপুটটা জিরো থেকে ওয়ানে নিতে হবে তাই আমি জিরো থেকে ওয়ান এ নিয়ে নিলাম ওকে এরপরে আপ টু নেক্সট ক্লক পাস পর্যন্ত মেমোরি স্টেট তাই মেমোরিতে চলে গেল বোঝা গেল এরপরে কিউ কত আছে কিউ ওয়ান আছে এবার কী হবে কিউ জিরো হয়ে যাবে আপ টু নেক্সট ওয়ান তাহলে যাচ্ছে এটা কন্টিনিউ করবে বোঝা এবার দেখ আমরা অলরেডি পেয়ে গেছি এবার এই যে কিউজ রোটা আমরা পেলাম এখান থেকে এই কিউজ রোটা ফেড হচ্ছে হচ্ছে আমার সেকেন্ড ফ্লিপফ্লপের ক্লক পালসে ঠিক আছে এই সেকেন্ড ফ্লিপ ফ্লপে টি এর ভ্যালু কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে এবার আমাকে কি করতে হবে এবার আমাকে এই কিউ ওয়ানটা বার করতে হবে যেখানে ক্লক পাস কিন্তু এটা নয় ক্লক পাস হবে কিউ জিরো আর ইনপুট হচ্ছে ওয়ান তার মানে আমি এবার যে ওয়ানটা ড্র করবো এখানে সেই কিউ ওয়ানের জন্য আমি এটাকে আর কনসিডার করব না আমার জন্য দিস উইল বি দ্য ক্লক পাস অ্যান্ড দিস উইল বি দ্য ইনপুট ওকে তাহলে আমি এখানে ক্লকটা ড্র করছি এর জন্য যেহেতু এটা পজিটিভ আছে পজিটিভ এজ ওকে সিমিলারলি কিউ ওয়ান ইনিশিয়ালি জিরো তাই তো কিবার ইনিশিয়ালি জিরো হলে আমার স্টার্টিং কী হবে জিরো থেকে শুরু হবে বাট এজের জন্য কী হবে এটা টিকার করবে ওকে তো দেখ এ কী করলো এখান থেকে শুরু করলো কিন্তু আপ টু নেক্সট ক্লক পাস শুরু হওয়া পর্যন্ত আমার আউটপুট ওয়ান হলো ঠিক আছে তাই করলাম এবার সিমিলারলি কী হবে ওয়ান থেকে কী জিরো হয়ে যাবে কেন ওয়ান থেকে জিরো হবে আমার এখানে যাক আবার একটা এজ চলে এসছে তাই তো তার মানে কি টি ইকোয়াল টু ওয়ান পজিটিভ এজ তাহলে কী করতে হবে ফ্রি ফ্লপটাকে টগল করতে হবে কত ছিল ওয়ান ছিল কী হবে জিরো হবে আপ টু দিস ওয়ান

ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো and for this, this will be ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো আমি এখানে কী করলাম আমি যে এটা এখানে ক্লক পালস ওয়াইজ আমি এখানে লিখলাম ঠিক আছে দেখ আমি এখানে কী করলাম এটা একটা আমার ক্লক পালস তাই তো তাই আমি প্রতিটা ক্লক পালস লিখলাম যে কত কত ভ্যালু আছে ওকে এরপর পার্টটা আমি ক্লাসে বলবো ঠিক আছে তো যা যা এটা এসছে তা তা ঠিক হয়েছে তাহলে দা নেক্সট ওয়ান তাহলে দেখে এবার এই অঙ্কটাতে কি আছে এই অঙ্কটাতে আছে ডি ফ্লপ সেম প্রবলেম এটাতে টি ফ্লিপ ফ্লপ ছিল এটাতে আছে ডি ফ্লপ বাকি সব সেম এখানে কি আছে এচ টিগারিং আছে তাহলে আমি প্রথমে এচ এর জন্য গুলো ড্র করে নিচ্ছি যখনই তো ওয়েব ফ্রম ড্র করবি তখন কিন্তু ক্লক পালসে এই সিম্বলটা যেন থাকে এবার দেখা যাক আউটপুট কী হয় আউটপুট ইনিশিয়ালি কত আছে জিরো আছে ঠিক আছে এবার এজ রিগারিং পেয়েছে ডি ওয়ান আছে আউটপুট কী হবে আউটপুট ওয়ান হয়ে যাবে কেন ডি ফ্লিপ যদি ট্রুথ টেবিলটা ড্র করি ক্লক জিরোতে ডি কী হয় ডি ডোন্ট কেয়ার ঠিক আছে এন প্লাস ওয়ান কী হবে মেমোরি ঠিক আছে মেমোরি হবে ওকে ক্লক আছে ওয়ান ডি জিরো আউটপুট বি জিরো ক্লক ওয়ান ডি ওয়ান আউটপুট বি ওয়ান তাই তো তাহলে দেখ ডি যেহেতু ওয়ান আছে তো জিরোর যে কেসটা আছে এখানে আমি সেটাকে ড্র করার দরকার নেই ওকে বাট ক্লক জিরোর জন্য আমি মেমোরিটা নিতে হবে ডি ওয়ান থা ওয়ানে ক্লক টু জিরো হবে না দেখ এগুলো তো ক্লক টু জিরো এগুলো তো নিতেই হবে আমাকে তাহলে আমি দেখতে পাচ্ছি ডি কত আছে ওয়ান আছে এবার কি ডি ওয়ান হলো আমার আউটপুট কী হয়ে গেলো ওয়ান হয়ে গেলো ওকে নাও অ্যাজ ইট ইজ ফিগারিং রেস্ট অফ দ্য ক্লক পাস উইল বি মেমোরি ওকে এরপরে দেখ এরপর আমি কি দেখতে পাবো ডি ওয়ান আছে তাহলে কি এটা আবার ওয়ান হয়ে যাবে কন্টিনিউ করবে যেহেতু কোনো টকল স্টেপ নাই তো আমি বলতেই পারি এটা কেমন দেখতে হবে এটা হবে অলওয়েজ লাইক দিস ওকে তো এটা হচ্ছে কিউ জিরো পেয়ে গেলাম আমরা এখানে তাই তো এবার কিউ জিরো যখন পেয়ে গেলাম কিউ ওয়ান কি হবে কিউ ওয়ানের জন্য দিস উইল বি দ্য ক্লক পালস তাই তো তাহলে দেখ যখন কিউ ওয়ান করবো তখন কি হবে কিউ ওয়ানে এইখানে একটাই ক্লক আছে এরপর কি সবটাই তো ওয়ান তাই না তো ওখানে কি হবে ওখানে আমি দেখতে আউটপুটটা কি হবে আউটপুটটা ইনিশিয়ালি হবে জিরো তারপরে কি হবে ওয়ান তারপর এটা চলতেই থাকবে ওকে সো আই থিঙ্ক এই কোয়েশনটাতে জাস্ট একটু ট্রিকি ছিল দেখানোর জন্য যে ডিআরটি মধ্যে ডিফারেন্সটা কি সো দ্যাটস অল ফর দিস ভিডিও স্টিম ইন দ্য নেক্সট ওয়ান